নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি লগ্নজিতা। বিস্তারিত খবর হচ্ছে আর আগে শুরুতেই চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে রবিবার মঙ্গলকোটের লালডাঙ্গা মাঠে তৃণমূল কংগ্রেসের এক বিশাল জনসভা অনুষ্ঠিত হবে। 19 ডিসেম্বর শেহারাবাজার ফুটবল ময়দানে অনুষ্ঠিত হবে পঞ্চায়েতি রাজ সম্মেলন। রবিবার পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল। আগামী 23 ডিসেম্বর থেকে খণ্ডঘোষ থানার কৈয়ার অঞ্চলে তোরকোনা গ্রামে অনুষ্ঠিত হতে চলেছে স্যার রাসবিহারী ঘোষের সাংস্কৃতিক ও কৃষি মেলা। বর্ধমানের একটি ছাত্র সংগঠনের পক্ষ থেকে রবিবার পথ শিশুদের হাতে পুরনো বস্ত্র তুলে দেওয়া হয়। পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে শনিবার পুলিশ লাইন প্রাঙ্গণে অনুষ্ঠিত হল নৈশ ব্যাডমিন্টন প্রতিযোগিতা। চলে আসছে বিস্তারিত খবরে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে রবিবার মঙ্গলকোটের লালডাঙ্গা মাঠে তৃণমূল কংগ্রেসের এক বিশাল জনসভা অনুষ্ঠিত হল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল। রবিবার পরন্ত বেলায় মঙ্গলকোটের লালডাঙ্গা মাঠে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে অপূর্ব চৌধুরীর উদ্যোগে তৃণমূল কংগ্রেসের এক বিশাল জনসভা অনুষ্ঠিত হল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও মঙ্গলকোটের পর্যবেক্ষক অনুব্রত মণ্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। এদিন ঢাকের বাদ্যি ও আদিবাসী নৃত্যের মাধ্যমে অনুব্রত মণ্ডলকে বরণ করে নেওয়া হয়। এদিন ভিড়ে ঠাসা ময়দানে অনুব্রত মণ্ডল তার চিরাচরিত ভঙ্গিমায় বিরোধীদের এক হাত নেন। তিনি বলেন, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সমস্ত পঞ্চায়েতগুলি দখল করবে তৃণমূল কংগ্রেস। এদিন তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্দেশ্যে বলেন, বিভিন্ন জায়গায় সরকারি উন্নয়নমূলক কাজগুলি তুলে ধরতে, পাশাপাশি বিরোধীরা বিশেষ করে বিজেপি ধর্মের নামে সুড়সুড়ি দিয়ে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছে, সে ব্যাপারে কর্মীদের সজাগ থাকতে বলেন। এদিন মঞ্চ থেকে অনুব্রতবাবু আরও বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নমূলক কাজ করে চলেছে, তাতে বিরোধীরা বিভ্রান্ত। 20 বছর পশ্চিম বাংলাটাকে তোমরা শেষ করেছ, কোন উপকার করে নাই, ক্ষতি করেছ। মানুষকে পরিষেবা দাও নাই, মানুষের সর্বনাশ করেছ। মানুষকে খেতে দাও নাই, কোন উন্নয়ন করো নাই। তা বললো, হে আল্লাহ, হে ঈশ্বর, আমি কি করে পশ্চিম বাংলাকে ঠিক করব, আমি কি করে চালাবো। আল্লাহ ঈশ্বর বলল, তুমি এগিয়ে যাও, আমরা আছি তোমার সঙ্গে। লাগে না, তোমরা আখ্যা দাও, মমতা ব্যানার্জি নাকি মুসলমান হয়ে গেছে, মমতা ব্যানার্জি নাকি নামাজ পড়ে। লজ্জা লাগে না কথা বলতে। তত হসপিটালের বেড ছিল 15টা, আপনারা নিশ্চয়ই খবর পেয়েছেন, ওটা 30 বেডের হসপিটাল করে দিয়েছে মমতা ব্যানার্জি। আপনার করবেন না, কাজ চাইবেন না, কৈফিয়ত করবেন না, দাবি করবেন না, করতে হবে বলবেন না, রাজি আছি, যা চাইবেন তাই করব, যা হুকুম দেবেন তাই মানব, নির্দেশ করুন পালন করব, পালিয়ে যাব না। যা লাগে না বামফ্রন্ট, এখনো নাকি তোমরা ভোট চাইছ, 38টা প্রকল্প, 13টা প্রকল্প বন্ধ করে দিয়েছ বিজেপি সরকার। মমতা ব্যানার্জি কি বলছে, একের পর এক প্রকল্প চলবে, আশা প্রকল্প তুমি বন্ধ করে দিয়েছ, ICDC তুমি বন্ধ করে দিয়েছ, কিন্তু মমতা ব্যানার্জি বন্ধ করে নাই, মমতা ব্যানার্জি বন্ধ করবে না। তুমি মেট্রো
টেবিল বন্ধ করতে চলেছ, মমতা বলেছিল যে কুচ পরোয়া নাই, আমি মিড ডে মিল চালাবো। এদিন বিভিন্ন এলাকা থেকে মানুষজন, অনুব্রত মণ্ডল তথা কেষ্টর বক্তব্য শুনতে সকাল থেকে ভিড় জমান মঙ্গলকোটের লালডাঙ্গা মাঠে। আজকে আমাদের পঞ্চায়েতের যে ভোট আসছে তার জন্য কর্মীদেরকে নিয়ে অনুব্রত মণ্ডল, আমাদের যেহেতু মঙ্গলকোটের অবজারভার, আজ কর্মী যে সভা আছে, কিন্তু আজকে জনসভায় যার লক্ষ্য তাই কর্মী সভা, মঙ্গলকোটে আপনি এত লোক পাচ্ছেন 1 লাখের উপর লক্ষ। আচ্ছা কি দাদা, তাহলে এটা কি পঞ্চায়েত নির্বাচনে? অবশ্যই পঞ্চায়েত নির্বাচনে কর্মীদের বার্তা আমাদের, যেহেতু অবজারভার আসছেন তিনি বার্তা দিয়ে যাবেন। আমরা ঝিলু পঞ্চায়েতে আমাদের প্রধান আমরা আজকে অনুব্রত মণ্ডলের জনসভা লালডাঙ্গা মাঠে দুটোর সময়, তাই আমরা সকাল থেকেই আজকে এখানে চলে এসেছি। এখানে চরম উদ্দীপনা, এখানে তো আজকে বাস চলাচল প্রায় সব বন্ধ। হ্যাঁ, এত উদ্দীপনা কর্মীদের আছে যে সব বাস বুকিং করেছে, ইয়ে করেছে। হ্যাঁ, সকাল থেকে মানে কর্মীদের সব ভিড়, উৎসবের মেজাজ। বাস পরিষেবা যে বন্ধ, এতে কি জনগণের অসুবিধা হবে? না না, জনগণ অসুবিধা, বাস কিন্তু চলছে, অসুবিধা জনগণকে অসুবিধা করে তো আমাদের আর জনসভা নয়। দিদি উন্নয়নের নেত্রী শান্তি চায় বাংলায়। হ্যাঁ, সামনে পঞ্চায়েত নির্বাচন। হ্যাঁ, নির্বাচনের ফলাফল কি আশা করছে? নির্বাচনের ফলাফল তো অবশ্যই বাংলাটি মানুষ সরকারে আসবে। আজকে কত জনসভায় কিরকম লোক হবে বলে মনে করছে? আজকে জনসভায় লোক লালডাঙ্গা মাঠে লোক ধরবে না আশা করি। আমি ছিল 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। আজকে কেন আসা হয়েছে? আজকে এসেছি, আজকে আমাদের বীরভূম জেলা সভাপতি, বীরভূমের ভূমিপুত্র কেষ্টমণ্ডল, মঙ্গলকোট অবজারভার, উনি ওনার জনসভা আছে, ওনার জনসভা আজকে উনি এই জনসভায় ওই আগামী 2018 সালে পঞ্চায়েত নির্বাচনে জয়লাভের জন্য উনি কর্মীদের মধ্যে উন্নয়নের বার্তা এবং কিভাবে পঞ্চায়েত নির্বাচনে জয়লাভ করতে হবে সেই বার্তা দিবেন। তাহলে কি আজ থেকে পঞ্চায়েত নির্বাচনে ঢাক বেজে গেল? হ্যাঁ, আজ থেকে পঞ্চায়েত নির্বাচনে ঢাক বেজে গেল। করেছি এই কারণেই আমি মমতা ব্যানার্জির পার্টি করি, মমতা ব্যানার্জির নেতৃত্বে চলি, আমি অপূর্বর নেতৃত্বে চলি। আজকে লালডাঙ্গার পাড়েতে মিটিং আছে, এই মিটিংয়ে আমি যাব, যেখানেই মিটিং হয় আমি এরকম ড্রেস পরে যাই। আমি মমতা ব্যানার্জির পার্টিকে ভালোবাসি, আমি এই জন্য আমরা পেছনে 34 বছর বহুত কষ্ট পেয়েছি। সিপিএমের অত্যাচার, সেখানে ডাবল আনসারই ছিল, আমাদের ফ্যামিলির উপরে বহুত অত্যাচার করেছিল, ওই জন্য আমি এই ড্রেস পরে আমি যেখানেই মিটিং হয় এই ড্রেস পরে। পশ্চিম দিকে যখন সূর্য অস্তমিত তখন অনুব্রত মণ্ডল তার বক্তব্য শেষ করেন। মঙ্গলকোট থেকে মনোজ কুমার মালিক ও আশিস ব্যানার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। 19শে ডিসেম্বর শেহারা বাজার ফুটবল ময়দানে অনুষ্ঠিত হবে পঞ্চায়েতি রাজ সম্মেলন, আর এই সম্মেলনকে সামনে রেখে রবিবার মাঝখান্ডা ও মূলকাঠি গ্রামে একটি প্রচার মিছিল বের করা হয়। রায়নার বিধায়ক সহ শতাধিক তৃণমূল কর্মী সমর্থক পা মেলান এদিনের এই মিছিলে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ডাকে পূর্ব বর্ধমান জেলার দক্ষিণ মহকুমার পঞ্চায়েতি রাজ সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী 19শে ডিসেম্বর। শেহারা বাজার ফুটবল ময়দানে অনুষ্ঠিত হবে এদিনের এই সম্মেলন। মূলত পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আয়োজিত পঞ্চায়েতি রাজ সম্মেলন উপস্থিত থাকবেন জেলা পর্যবেক্ষক তথা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, স্বপন দেবনাথ সহ তৃণমূল নেতৃত্ববর্গ। এদিন মাঝকান্ডা ও মূলকাঠি গ্রাম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রচার মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। মিছিলে নেতৃত্ব দেন রায়নার বিধায়ক নেপাল ঘড়ুই, শতাধিক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক পা মেলান এদিনের এই মিছিলে। আজকে মাঝখান্ডা গ্রামের উদ্যোগে মাঝখান্ডা মূলকাঠি এই দুটো গ্রামকে নিয়ে আমাদের আগামী 19 তারিখে যে আন্দোলন আছে, আমাদের মাননীয় মন্ত্রী বর্তমান জেলার অবজারভার উনি আসবেন, যে সম্মেলনকে সম্মানের উদ্দেশ্য করে সম্মেলনকে সামনে রেখে আগামী আমাদের যে 19 তারিখে সম্মেলন সে উপলক্ষে আমরা একটি মিছিল করছি, এবং এই মিছিলটা করছি
মিছিলে হাজির হয়েছে এবং আগামী মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে মহিলা থেকে শুরু করে আমাদের যে সংগঠন এই সম্মেলনের উদ্দেশ্য মূলত উদ্দেশ্যটা কি সম্মেলনের লক্ষ্য আগামী যে পঞ্চায়েত নির্বাচন সেই পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখেই আমরা এই সম্মেলনটা করছি এবং এই সম্মেলন ব্যাপক হারে সফল হবে এবং আগামী যে পঞ্চায়েত নির্বাচন সেই পঞ্চায়েত নির্বাচনে রায়না বিধানসভার প্রত্যেকটা বুথ থেকে আমরা লিখতে হবে এবং প্রত্যেকটা পঞ্চায়েত দখল করবো। এই সম্মেলনে সেই বার্তা আমাদের মাননীয় মন্ত্রী বর্ধমান জেলার অবজারভার বড় বিশ্বাস দিল। মাঝখানটা থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। রবিবার পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল। ভোতারপাড়ে একটি অনুষ্ঠান বাড়িতে অনুষ্ঠিত হয় এদিনের এই বার্ষিক সম্মেলন। উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার। বর্ধমানের ভোতারপাড়ে একটি অনুষ্ঠান বাড়িতে আয়োজন করা হয় এদিনের এই সম্মেলন। এই সম্মেলন থেকে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন করা হয়। এদিন সমিতির প্রাক্তন সম্পাদক তার সম্পাদকীয় প্রতিবেদন তুলে ধরেন। উপস্থিত সদস্যরা সম্পাদকীয় প্রতিবেদনের উপর তাদের উল্লেখযোগ্য বক্তব্য পেশ করেন। উপস্থিত ছিলেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীত মালিক, দেবনারায়ণ গুহসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলার সাধারণ সম্পাদক আমাদের শ্রদ্ধেয় আবু বক্কর মহোদয়, উপস্থিত জেলা পরিষদের সদস্য আমাদের আছেন এবং প্রাক্তন শিক্ষক এখানে উপস্থিত আছেন এবং সর্বোপরি আপনারা শিক্ষক শিক্ষিকা এবং বিশেষ করে আমাদের যারা নবাগত শিক্ষক আছেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। দুটি সার্কেলের সম্মেলন, দুটি সার্কেলে অনুরোধ করব যে এই সম্মেলনে শিক্ষক কিন্তু আসার উপায় তো এখন বাজে প্রায় 12টা, এখন সম্মেলন শুরু হচ্ছে। আমাদের শিক্ষকদের একটা তো নিয়মাবদ্ধিতে একটা টাইম মেনটেন করে চলতে হয়। আমরা যখন স্কুলে যাই স্কুলের টাইম মেনটেন করে স্কুলে ঢুকিয়ে বা স্কুল থেকে বেরোই, এইটা আমাদের আগে কিন্তু সবসময় টাইম নিয়মাবদ্ধিতে এবং টাইম এইটা কিন্তু মেনটেন করে আমাদের চলতে হবে। এটা আমার কাছে খুব খারাপ লেগেছে, তাই আপনাদের আমি কথাটা বলতে বাধ্য হলাম। আসছেন আমাদের নেতৃত্ববর্গ আছেন, আমাদের এখানে আত্মসমালোচনা হবে আমরা কি পেলাম এবং আমরা সরকারকে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। আগামী 23শে ডিসেম্বর থেকে খণ্ডকোষ থানার কৈয়র অঞ্চলের তোরকোনা গ্রামে অনুষ্ঠিত হতে চলেছে শের রাসবিহারী ঘোষ সাংস্কৃতিক ও কৃষি মেলা। চলবে 27শে ডিসেম্বর পর্যন্ত। 14তম শের রাসবিহারী ঘোষ সাংস্কৃতিক ও কৃষি মেলাকে কেন্দ্র করে প্রস্তুতি চলছে জোরকদমে। খণ্ডকোষ থানার কৈয়র অঞ্চলের তোরকোনা গ্রামে অনুষ্ঠিত হতে চলেছে শের রাসবিহারী ঘোষের সাংস্কৃতিক ও কৃষি মেলা। আগামী 23শে ডিসেম্বর স্যার রাসবিহারী ঘোষের জন্মদিবস মেলার শুভ সূচনা হবে। আগামী 27শে ডিসেম্বর পর্যন্ত চলবে এই মেলা। 14তম বর্ষে পদার্পণ করল মেলা। রাসবিহারী ঘোষের বাসভবন সংলগ্ন পদ্মপুকুর এলাকায় মেলাটি অনুষ্ঠিত হবে। 23শে ডিসেম্বর মেলার উদ্বোধন করবেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। উপস্থিত থাকবেন আরও এক মন্ত্রী শ্যামল সাঁতরা, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু, বিধায়ক নবীনচন্দ্র বাগ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রতিদিন মেলায় নানান রূপ সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন রকম প্রতিযোগিতারও আয়োজন করা হবে বলে জানান উৎসব কমিটির সম্পাদক শ্যামল দত্ত। এছাড়াও এলাকার কৃষকরা তাদের উৎপাদিত বিভিন্ন ফসল নিয়ে মেলায় উপস্থিত থাকবেন। সেসব ফসলের গুণগত মান ও আকার প্রতিযোগিতার মাধ্যমে বিচার করে পুরস্কৃত করা হবে। সাংস্কৃতিক ও কৃষি মেলা সফল করার লক্ষ্যে এলাকার মানুষ পরিশ্রম চালাচ্ছেন। উদ্যোক্তাদের আশা, অন্যান্য বছরগুলির ন্যায় এবছরও দর্শনার্থীদের সংখ্যা ভালোই হবে। আমাদের খণ্ডঘোষ থানার তোরকোনা গ্রামের স্যার রাসবিহারী ঘোষ স্মরণে সাংস্কৃতিক কৃষি মেলা 2017 আমাদের এই মেলাটা 14তম বর্ষে পদার্পণ আমরা করেছি। আমাদের স্যার ঘোষের নামে যে মেলা, আমরা স্যার দানবীর স্যার রাসবিহারী ঘোষ, সারা ভারতবর্ষ জুড়ে ওনার যে দান এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের দুবার সভাপতি নির্বাচিত হন এবং ওনার আইন বিশ্ববিখ্যাত আইনের আইন বিশারদ এবং আইনের প্রবাদ পুরুষ বলা হয় স্যার রাসবিহারী ঘোষকে,
তারই স্মরণে আমরা এই 14 বছর ধরে মেলা করছি। কোথায় মেলাটা? আমরা উনারই তৈরি এখানে পদ্মপুকুর বলে, সেখানে দুটো শিব মন্দির আছে, ওনার স্মৃতি মন্দির আছে, সেই মন্দির প্রাঙ্গণে বিশাল মাঠ, সেই মাঠেই আমরা মেলা করি। এবছর মেলার উদ্বোধন ওনার 23শে ডিসেম্বর জন্মদিন, সেই জন্মদিনকে উপলক্ষ করে 23শে ডিসেম্বরই আমাদের মেলার শুভারম্ভ হয়। এবং মেলার উদ্বোধন করবেন আমাদের মাননীয় মন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী মাননীয় স্বপন দেবদাস মহাশয়, এবং তার সঙ্গে থাকবেন মন্ত্রী, পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্যামল সাঁতরা, আমাদের সভাধিপতি দেব টুডু থেকে শুরু করে ষোড়শী মোহন দাঁড়া থেকে শুরু করে এলাকার বিধায়ক থেকে আরম্ভ করে সকল স্তরের মানুষ এই জায়গায় উপস্থিত হন। আমাদের মেলাটি চলে 5 দিন ধরে, 23শে ডিসেম্বর থেকে 27শে ডিসেম্বর পর্যন্ত মেলাটি চলে। কী কী মেলায়? বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে, ছোটদের কুইজ প্রতিযোগিতা থাকে, আবৃত্তি থাকে, নৃত্য অনুষ্ঠান থাকে, এবং সিনেমা জগৎ এবং নাট্য জগতের বিভিন্ন অনুষ্ঠান থাকে, তাছাড়া যাত্রা থাকে, নাটক থাকে, ছৌ নৃত্য থাকে, আপনার ম্যাজিক থাকে, ছোটদের বিভিন্ন রকম আঁকার প্রতিযোগিতা থাকে। তৎসহ এলাকার এই খণ্ডঘোষ ব্লকের বিভিন্ন চাষি তাদের শ্রেষ্ঠ ফসল, উৎপাদিত ফসল, সেগুলো আমরা এক্সিবিশনের মারফত এবং বিচার করে সেখানে আমরা পুরস্কারও দিই। তার সঙ্গে থাকে প্রাণী সম্পদ, উন্নত প্রজাতির গাভী প্রদর্শনী থেকে, বকন প্রদর্শনী থেকে, এবং সেগুলো আমরা বিচার করে তাদেরকে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজও দিই, যাতে করে এলাকার চাষিরা উৎসাহিত হয় এবং প্রাণী সম্পদের যে ব্যবহার, প্রাণী সম্পদ করে যে জীবিকা নির্বাহ করা যায় সেমন্ধে সেমিনারও আমরা আলোচনা করি। আমাদের ব্লক উন্নয়ন আধিকারিক থেকে এবং জেলা আধিকারিকরাও আসেন, আলোচনায় অংশ নেন এবং তাদেরকেও আমরা উৎসাহিত করার জন্য প্রাইজ থাকে, এবং আমরা মুরগির বাচ্চা স্বনির্ভর গোষ্ঠীর হাতে মুরগির বাচ্চাও তুলে দিই। এটা এই এলাকার, এই অঞ্চল কোয়ের খণ্ডঘোষ ব্লকের কোয়ের অঞ্চল, সে কোয়ের অঞ্চলের মানুষের সক্রিয় সহযোগিতায়, যেহেতু স্যার রাসবিহারী ঘোষ শুধু অঞ্চলের নয়, এই তোরকোনা গ্রামের নয়, সারা বর্ধমান জেলার গর্ব, এবং এলাকার বিশিষ্ট লোক যারা রাসবিহারী ঘোষকে জানে এবং চেনে তারা সকলেই এখানে থাকে এবং সহযোগিতা করে বিভিন্নভাবে সহযোগিতা, তাদের সহযোগিতা নিয়ে আমরা মেলাটা করার চেষ্টা। তোরকোনা থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। বর্ধমানের একটি ছাত্র সংগঠনের পক্ষ থেকে রবিবার পথ শিশুদের হাতে পুরনো বস্ত্র তুলে দেওয়া হয়। বর্ধমান স্টেশন চত্বর থেকে প্রায় 550 জন দুস্থ মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। খুশি সকলে। শীতের আগমন ঘটেছে, ঠান্ডায় যাতে পথ শিশুদের কোনো অসুবিধা না হয় তাই একটি ছাত্র সংগঠনের পক্ষ থেকে পথ শিশুদের হাতে পুরনো বস্ত্র তুলে দেওয়া হয়। এদিন বর্ধমান স্টেশন চত্বর থেকে বহু মানুষের হাতে এই বস্ত্র তুলে দেওয়া হয়। সংস্থার সদস্যরা জানান, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তারা এই পুরনো বস্ত্র সংগ্রহ করে এবং রবিবার তারা সেই বস্ত্র পথ শিশুদের হাতে তুলে দেন। প্রায় 550 জনের হাতে এদিন বস্ত্র তুলে দেওয়া হয়। স্বভাবতই খুশি বস্ত্র প্রাপকরা। অন্যদিকে এই ধরনের সমাজসেবামূলক কাজের সাথে নিজেদের যুক্ত করতে পেরে খুশি সংগঠনের সদস্যরাও। আজকে এখানে কিছু পুরাতন জামা কাপড় বিতরণ করা হয়েছে। কারণ কেন? কারণ সামনে শীতটা পড়ছে, আর স্টেশনে এখানে করে জানেন তো বলে কিছু লোক থাকে যারা এমনি জামা কাপড় থাকে না, তাদেরকে কিছু যদি হেল্প করতে পারি তার জন্য এটা করা হয়েছে। কতদিন তুমি তোমরা এই লাইনে নেমেছো, মানে জোগাড় করেছো? এটা মিনিমাম আমাদের জোগাড় হয়েছে মিনিমাম 3 সপ্তাহ ধরে। কোন কোন জায়গায় ঘুরেছো তোমরা? আমরা মোটামুটি এমনি সোশ্যাল সাইট থেকে শুরু করে সব জায়গায় পোস্ট থেকে শুরু করে নানা রকম জায়গা, মানে বর্ধমান টাউনের ভিতরে যতগুলো জায়গা আছে ওইগুলো ঘুরে ঘুরে এগুলো জোগাড় করা হয়েছে। আর কদিন দেবে আজকেই? শুধুমাত্র আজকেই দেবো, মোটামুটি 5.5 বছরের মতো আছে, 5.5 বছর আমরা দিয়ে দেবো। কোন কোন এজের সব দিচ্ছ? এটা মোটামুটি সবাইকেই দেওয়া হচ্ছে, ছোট থেকে বড় সব দেওয়া হচ্ছে। আর এটা আমাদের এনআর রিভিউশন একটা সংস্থার তরফ থেকে এটা করা হচ্ছে, স্টুডেন্ট সংস্থা। আর কতজন মেম্বার আছো তোমরা? আমরা মোটামুটি 60 থেকে 65 জনের মতো। বড় মেয়ে কিন্তু, হ্যাঁ বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে শনিবার পুলিশ লাইন প্রাঙ্গণে অনুষ্ঠিত হল নৈশ ব্যাডমিন্টন প্রতিযোগিতা। মূলত পুলিশ কর্মীরাই অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায়। সকলের মধ্যে উৎসাহ ছিল নজর কাড়া।
শনিবার পুলিশ লাইন প্রাঙ্গণে একটি নৈশ ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। এই প্রতিযোগিতায় পূর্ব বর্ধমান জেলার পুলিশ কর্মীরা অংশগ্রহণ করেন। আইনি শৃঙ্খলা রক্ষার দায়িত্বের বাইরেও তাদের যে একটা জগৎ আছে এটি তার উজ্জ্বল দৃষ্টান্ত। রিভলভার বন্দুক হাত থেকে নামিয়ে ব্যাডমিন্টনের ব্যাট নিয়ে তারা যে দক্ষ, তারা খেলার মধ্যেই তা ফুটিয়ে তোলেন। এদিন এই প্রতিযোগিতার উপভোগ করার লক্ষ্যে পুলিশ কর্মীদের উপস্থিতি উল্লেখ্যভাবে লক্ষ্য করা যায়। চূড়ান্ত পর্যায়ের খেলা বিজয়ী ও বিজিতদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সমগ্র খেলাটি সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে পুলিশ কর্মীদের কর্মব্যস্ততা লক্ষ্য করা যায়। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। এখন চোখ রাখবো আজকের অন্যান্য খবরে। চলছে বর্ধমান স্টেশন সংলগ্ন ওভারব্রিজ তৈরির কাজ, পাশাপাশি চলছে জিটি রোড সম্প্রসারণের কাজ। এর ফলে রাস্তায় ব্যাপক ধুলো উঠছে, সমস্যায় পড়ছেন স্থানীয় ব্যবসাদার সহ পথ চলতি মানুষজন। রবিবার বর্ধমানের নবাবহাট তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাস্তায় জল ছেটানো হয়। এদিন নবাবহাট সংলগ্ন জিটি রোডে জল ছেটানো হয়। এর ফলে ধুলো ওড়া কিছুটা হলেও কমেছে বলে দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। ফলে স্বভাবতই খুশি সকলে। এখানে পানীয় ব্যবস্থাটা যেটা পার্টি থেকে করেছে এটা কিন্তু জনসাধারণের সুবিধার জন্য করেছে, কেন এই দীর্ঘদিন ধরে এই রাস্তাটা এত ধুলো উঠছিল, মানুষের দোকানদানি এবং খাবারের দোকান তো বন্ধ করে দেওয়ার অবস্থা হয়েছিল। এবারে সেই দোকানদারগুলো অনুরোধ করেছে পাটিল ছেলেদের কাছে, পাটির ছেলেরা নবাবহাট পার্টি অফিসের পক্ষ থেকে পানীয় জলের ব্যবস্থা করে সমস্ত রাস্তায় যতগুলো ধুলো উঠছিল সেই ধুলোগুলো পানি দিয়ে ভিজি দিয়ে সবারই সুবিধা হয়েছে এবং সবাই এতে আনন্দিত এবং এখানকার মানুষ এই পাটির ছেলেদেরকে ধন্যবাদ জানায়। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স, আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে রবিবার মঙ্গলকোটের লালডাঙ্গা মাঠে তৃণমূল কংগ্রেসের এক বিশাল জনসভা অনুষ্ঠিত হবে। 19 ডিসেম্বর শেহারাবাজার ফুটবল ময়দানে অনুষ্ঠিত হবে পঞ্চায়েতি রাজ সম্মেলন। রবিবার পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল। আগামী 23 ডিসেম্বর থেকে খণ্ডঘোষ থানার কৈয়র অঞ্চলে তোরকোনা গ্রামে অনুষ্ঠিত হতে চলেছে স্যার রাসবিহারী ঘোষের সাংস্কৃতিক ও কৃষি মেলা। বর্ধমানের একটি ছাত্র সংগঠনের পক্ষ থেকে রবিবার পথ শিশুদের হাতে পুরনো বস্ত্র তুলে দেওয়া হয়। পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে শনিবার পুলিশ লাইন প্রাঙ্গণে অনুষ্ঠিত হল নৈশ ব্যাডমিন্টন প্রতিযোগিতা। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য শুধুমাত্র চোখ রাখুন আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।